أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. جاء আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, ইসমে আজম কি? ইসমে আজম এর اختلاف আছে, কোন আল্লাহর কোন নাম এবং গুণাবলী কি ইসমে আজম বলা হয়েছে। তবে একটা হাদিসের মধ্যে রয়েছে, হাদিস ইবনে মাজাহ 3856, যে হাদিস থেকে শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন। তো এখানে ইসমুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমুল্লাহিল আযম ফি সূরাতিন মিনাল কোরআন ثلاث, বলছেন যে কোরআনের তিনটি সূরার মধ্যে এই ইসমে আযম রয়েছে। ফিল বাকারা, সূরা বাকারাতে আল হাইয়ুল কাইয়ুম, এই দুটি, আলে ইমরানের মধ্যে, এবং তোহা, সূরা তোহা আলে ইমরান। তো আল হাইয়ুল কাইয়ুম, এই দুটাকে ইসমে আযম বলা হয়। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি 3544, আবু দাউদ 1495, এবং নাসাই 1300, এবং ইবনে মাজা 3858 নম্বর হাদিসের মধ্যে ইসমে আযম বলা হচ্ছে এখানে অন্য শব্দটি। যেমন এক ব্যক্তি আপনার নবীলাম বসা ছিলেন, এক ব্যক্তি নামাজ পড়তেছিলেন, এরপরে দোয়া বলল, আল্লাহুম্মাইনি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউ আসসামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এই দোয়া যখন বলল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, লাকাদ আল্লাহ বিসমিহিল আযীম, সে এমন আল্লাহর ইসমে আযমের, সে আল্লাহর বড় নাম বলে সে দোয়া করেছে, আল্লাহ দুইয়া বিহি আজাবা, যদি এখন দোয়া করে তাহলে দোয়া কবুল করা হবে, ওয়া ইজা সুইলা বিহি উতা, এবং কিছু চাইলে তাকে দেওয়া হবে। এখানে যে কয়েকটি শব্দ এসেছে, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, আবার হাইয়ুল কাইয়ুম, এটাও হতে পারে হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটাও ইসমে আযম হতে পারে, অথবা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এটাও ইসমে আযম হতে পারে, অথবা বাদিউ আসসামাওয়াতি মান্নানু আল মান্নান বাদিউ আসসামাওয়াতি ওয়াল আরযি, এটাও হতে পারে। আবার আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, বুরাইদা বিন খুসাইব রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাম এক ব্যক্তিকে শুনলেন যে সে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদু সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তখন নবী সাল্লাম বললেন, ফাকাদ সাআলতাল্লাহ বিল ইসমি আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা। যে তিনি নবীজা বললেন যে তুমি এমন নাম ধরে তুমি দোয়া করেছে, হ্যাঁ তুমি দোয়া করেছো, যদি এই এটা দোয়া করা হয় এবং চাওয়া হলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এখানে এই যে বলা হচ্ছে যে এটা বলা হলো যে লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এটাও কিন্তু ইসমে আযম হতে পারে। আল্লাহু আলাম বিসওয়াব। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু।